চা বাগানে যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে এবার সেলাই প্রশিক্ষণ শিবির শুরু হলো কালচিনি ব্লকের মধু চা বাগানে। শুক্রবার এই শিবিরের উদ্বোধন হয়। বর্তমানে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকদের কাজের সন্ধানে বাইরে পলায়ন করতে হচ্ছে। এই পরিস্থিতিতে যাতে শ্রমিকদের বাইরে যেতে না হয় এবং বাগান বন্ধ হলে যাতে কর্মসংস্থানের অভাব না হয়, সেজন্য স্থানীয় সমবায় সমিতির তরফে কালচিনি ব্লকের বীজ চা বাগান মধু, মেজপাড়া, ভার্নাবাড়ি সহ একাধিক চা বাগানের যুবতীদের জন্য সেলাই প্রশিক্ষণ শিবির শুরু হলো। এদিন আলিপুরদুয়ার জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব সহ অন্যান্য জেলা আধিকারিকরা উপস্থিত ছিলেন এই শিবিরে। আধিকারিকদের কাছে একাধিক দাবিও রাখেন সমবায় সমিতির মহিলারা। এ বিষয়ে মধু চা বাগানের সমবায় সমিতির সম্পাদিকা কণিকা ধানুয়ার বলেন, বাগানের বেশ কিছু শ্রমিকও তাদের পরিবার সদস্যরা মিলে এই সমবায় সমিতি তৈরি করেছিল। এখন তারাই ব্লকের অন্যান্য বাগানের শ্রমিকদের সেলাই প্রশিক্ষণ দিচ্ছেন। এছাড়াও গয়না তৈরি সহ একাধিক হাতের কাজ করেন তারা। এর জন্য একটি ঘরের দাবি জানিয়েছেন আধিকারিকের কাছে। এ বিষয়ে জেলা পরিষদের সভাপতি স্নিগ্ধা শৈব বলেন, তাদের দাবি শুনেছেন, যতটা সম্ভব তাদের সাহায্য করে পাশে থাকবেন। আজকে সবচেয়ে ভালো উদ্যোগ ওরা নিয়েছে যে চা বাগানে মেয়েদেরকে, মহিলার শুধু মহিলারা না, এখানে পুরুষও আছে ওদের কোঅপারেটিভ সোসাইটিতে, তো সবাই যাতে স্বনির্ভর হতে পারে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদেরকে স্বনির্ভর করবার জন্য এত সুযোগ সুবিধা দিয়েছে, তার মধ্যে এখানে যে কোঅপারেটিভ সোসাইটি ওরা করেছে, এখানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও যুক্ত রয়েছে। এখন দেখব সরকারি পরিষেবা যাতে ওদেরকে কীভাবে দিতে পারি, ওদের দাবি দাবা আমি শুনে নিয়েছি, আগামী দিনে কীভাবে ওদের দাবিগুলো পূরণ করতে পারি সেগুলো আমরা আলোচনা করছি। হ্যাঁ, মই স্নিগ্ধা শৈব।